আদর্শ বৌমা, মুখার্জি বাড়ির আদর্শ আট পৌরে বউ, গোটা পরিবারকে নিজের হাতের মুঠোয় করতে চাইছো? কি ভেবেছো তুমি? হ্যাঁ কি ভেবেছো? লীলা সেন মুখার্জি গোসা করে ঘরে গিয়ে খিল দিয়েছে বলে শাড়ি চ্যাটার্জিও মরে গেছে? একটা কথা বলে রাখলাম, এই বাড়িতে তোমার কথা চলতে দেব না, বুঝতে পেরেছো? তোমার কথা মতো সবাইকে তুমি ওট বস করাবে যেটা আমি মেনে নেব না। তুমি কিচেনে কেন এসেছো? হ্যাঁ কেন এসেছো এখানে? বাড়িতে কাজের লোক রয়েছে, তারা রান্না করবে, তোমার তো সব কাজ করার দরকার নেই। চলো এখান থেকে, চলো কিচেন থেকে, চলো এসো। কি বলছো তুমি? ছিল বৌদি তোর মমকে সম্মান করে এবং ভালোবাসে। তুই ঝিল বৌদি সম্পর্কে ননদ, তোকেও ভালোবাসে। বাড়ির বউকে সম্মান করতে শেখ। তুই তোর শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়িতে আছিস, আর ঝিল বৌদি যদি চাই তোকে শ্বশুর বাড়ি পাঠাতে পারে। এত বড় সাহস তোমার? তুমি আমাকে শ্বশুর বাড়ি পাঠাবে? ঝিল তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি, তুমি কিন্তু আমাকে চেনো না। বাবা তুমি চাবি চাইছো কেন গো? হ্যাঁ গো, তোমার ওই সুটকেসে কি এমন আছে যে তালা দিয়ে রাখতে হবে? ও Mm-hmm.